এদিকে একটা দেখেন, চাহিদা সম্পন্ন বাইক পেয়ে গেছে, ডিসকভার বাইক, 100 সিসির বাইক দেখতে পাচ্ছেন। এটা আপনার চুয়াডাঙ্গা নাম্বার করে দেখতে পাচ্ছেন, দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা বাইক। আসসালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। 100 সিসির বাইকে চুয়াডাঙ্গার নাম্বার করে, এটা কি কাজ হচ্ছে? ফুল টাকার না হাফ টাকার? ফুল টাকার কাগজ। ফুল টাকার কাগজ? জি 10 বছর। 10 বছর কাজ করায়? আচ্ছা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা বাইক, সামনে থেকে আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা আপনার কত মডেলের বাইক? এটা আপনার আছে 15 সালের গাড়ি। 15? জি 15 সালের মডেল ডিসকভার বাইক। সেই হিসেবে এটা দাম চাচ্ছেন কত? 28 গে দাম চাচ্ছি 90,000, কিছু কম বেশি আছে আর কি। কিছু কম বেশি আছে? চা দাম 90,000 টাকা বলছে, কিছু কম বেশি আছে। আচ্ছা, হাটে যদি বিক্রি না হয়, সেক্ষেত্রে কেউ যদি আমাদের ভিডিও দেখে যোগাযোগ করতে চায়, যোগাযোগ করতে পারবে? জি ইনশাআল্লাহ। আপনাদের নাম্বারটা বলে দেন। 01997-9135-71। এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাই যাবে। ঠিক আছে ভাই। বন্ধুরা এদিকে একটা পালসার বাইক দেখতে পাচ্ছেন, 150 সিসি অন টেস্ট বাইক, একদম ফ্রেশ কন্ডিশনের। এটা তো একদম অল্প দিনের মনে হচ্ছে। জি জি 23 সালের গাড়ি। 23-এর মডেল? আচ্ছা, তাহলে তো খুব বেশি দিন হয়নি, একদম অল্প দিনের বাইক। যারা এই ধরনের পালসার বাইকগুলো নিতে চান নিতে পারবেন। এটা সিঙ্গেল ডিস্ক তাই না ভাই? সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক, খুব সুন্দর। এটা কত কিলো চড়া আছে জানো? 3,000। মাত্র 3,000 কিলো চড়া? অরিজিনাল 3,000 কিলো চড়া, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। যারা এই ধরনের বাইকগুলো নিতে চান, এই আলমনগর বাইকটা আসলে পেয়ে যাবেন। এটা কি আপনাদের ব্যবসার বাইক ভাই? জি ব্যবসার বাইক। কন্টেস্ট বাইক, এটা দাম দিয়েছেন কত? দাম দিয়েছে 1,70,000। 1,70,000? দামাদামির সুযোগ আছে? জি আছে। আচ্ছা, দামাদামির সুযোগ আছে, চাইলে দামাদামি করে নিতে পারবেন। কত দিয়েছেন দাম? এটা এই পাশে আমার ভাইয়ের আরো একটা বাইক দেখতে পাচ্ছি, এটাও কি আপনাদের? জি। আচ্ছা, এটা ঝিনাইদহ নাম্বার করে তাই না ভাই? এটা কি হাফ টাকার না ফুল টাকা? হাফ টাকা। হাফ টাকার কাগজ করে? আচ্ছা, এ পাশে আরটিআর 160 সিসি। এটা কত মডেলের বাইক? এটা 23 সালের। 23-এর মডেল? দশ বন্ধুরা এটা 23-এর মডেল, খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা সিঙ্গেল ডিস্ক তাই না ভাই? সিঙ্গেল ডিস্ক। আচ্ছা, এটা দাম দিয়েছেন কত? 1,32,000। 1,32,000? দামাদামির সুযোগ আছে কিছু? জি আছে। আচ্ছা, দামাদামি কিছু সুযোগ আছে, চাইলে দামাদামি করে নিতে পারবেন। এটা জানেন কত কিলো চড়া আছে? জানা আছে? 10,000 আছে। 14,000? আচ্ছা, 14,000 চড়া আছে। বন্ধুরা এই দিকে একটা চুয়াডাঙ্গার নাম্বার করে ছোট বাইক দেখতে পাচ্ছেন, অলরেডি কাস্টমার দেখছে। ডায়াং 80 ভাই তাই না? ডায়াং 80 ভাই। এটা দাম দিয়েছেন কত? দাম চাচ্ছি 40,000 টাকা। ছোট বাইকগুলো কি এদের পছন্দ আছে নাকি ফেলে দিচ্ছে মনে আছে? এরকম কাজ কেন এরা? এটা কি ফুল টাকার কাগজ ভাই? ফুল টাকার কাগজ। চুয়াডাঙ্গার নাম্বার করে ফুল টাকার কাগজ। এটা দামাদামি কষ আমার ভাই, কত দিয়েছেন দাম? এটা 40,000 টাকা দাম। মাত্র 40,000 ফুল টাকার বাইক, সুযোগ আছে? সুযোগ আছে দামাদাম। কত? 35 দেবেন? 36 হইলে দেওয়া যাবে। 36 দিয়ে দেবেন? আর 1,000 টাকা বাড়িয়ে 36,000 টাকা হলে বাইকটা আমার ভাই দিয়ে দেবে। আজকে মোট 3টা নিয়ে আসছেন বাইক তাই না? বাইক নিয়ে আসছিলাম 5-6টা। 6টা? 3টা বিক্রি হয়ে গেছে? 3টা বিক্রি করছি। 3টা বিক্রি হয়েছে আর এই 3টা আছে। তাহলে তো আপনারা ব্যবসার জন্য বাইক নিয়ে আসেন হাটে তাই না? জি জি। প্রতি সপ্তাহে হাটে থাকেন? প্রতি সপ্তাহে। যারা আপনাদের এই বাইকগুলো নিতে চায় হাট থেকে, কিভাবে যোগাযোগ করে নিতে পারে? নাম্বার দেওয়া যাবে আর আসলে পাওয়া যাবে। তাহলে আপনাদের নাম্বারটা দিয়ে দেন। 01315-88-48-25। 48-25? আচ্ছা, 10 বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছে চাইলে সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো নিতে পারবেন ভাইদের কাছ থেকে। 10 বন্ধুরা এই যে এই পাশে সুজুকি জিক্সার একটা বাইক দেখতেছেন ভাই, সুজুকি জিক্সার মনোটন? জি সুজুকি জিক্সার মনোটন। পার্সোনাল বাইক আপনার? জি আমার পার্সোনাল বাইক। এটা হাটে দাম দিয়েছেন কত? 1,50,000। 1,50,000? আচ্ছা, 1,50,000 টাকা আমার ভাই দাম দিয়েছে হাটে। খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছে, সিঙ্গেল ডিস্কের বাইক তাই না ভাই? এটা দাম কত পর্যন্ত উঠেছে হাটে? দাম দর জিজ্ঞেস করেছে কেউ? এখন দাম দর কেউ হাতে হয়নি। মানে জিজ্ঞেস কত হলে দিতে চাইছেন? এটা আমি লাস্ট 35,000 ছেড়ে দেবো। 35? লাস্ট 1,35,000 টাকা হলে আমার ভাই বাইকটা দিয়ে দেবে। আচ্ছা, হাটে যদি বিক্রি না হয়, আপনার সাথে যোগাযোগ করে কেউ নিতে চাইলে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার 01954-78-79-71। ভাইয়ের বাসা কোথায়? বাসা দামোদা দেউলি। দামোদা থেকে আসছেন? আজকে প্রথম আসছেন? আজকেই প্রথম আসছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই অ্যাপাচি আরটিআর 160cc 4B রেড কালারের বাইক দেখানোর জন্য। আজকে আমি এই যে এই পাশে আমার ভাইয়ের একটা বাইক পেয়ে গেছে। ভাই আপনার বাইক? আমার বড় ভাইয়ের বাইক।
বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমি হাটে ঘুরে আজকে আপনাদের শুধু একটা বাইক দেখতে পেলাম, এই রেড কালার বাইক, সহজে দেখা যায় না। এক পার্সোনাল বাইক আপনার? জি ভাই, পার্সোনাল বাইক। ভাই পার্সোনাল বাইক, কুষ্টিয়ার নাম্বার করে দেখতে আসছি। কুষ্টিয়া বাসা আপনার? জি, কুষ্টিয়া কুমারখালীতে বাসা। কুষ্টিয়া কুমারখালী থেকে ভাই নিয়ে আসছে। বন্ধুরা, আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে কুষ্টিয়ার নাম্বার করে একটা 4B রেড কালার বাইক দেখানোর জন্যে, এটা আমার ভাইয়ের কাছে সেই কুষ্টিয়ার নাম্বার করে রেড কালার একটা বাইক দেখতে পাচ্ছি। ভাই যান কুষ্টিয়া থেকে কিন্তু একদিন কমেন্ট করেছিল আমার চ্যানেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার এই ভিডিও দেখে যদি সেই ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় করতে পারবে, তাই না? জি, 100% করতে পারবে। আপনার এই বাইকটা কত মডেলের বাইক? এটা 22 সালের মডেলের বাইক। 22 সালের মডেল? জি, কুষ্টিয়ার নাম্বার করা 22 সালের মডেল। কাগজপত্র কি ফুল টাকা না হাফ টাকা? হাফ টাকার কাগজপত্রে আপডেট আছে। আপনারা অনেকে এই ধরনের বাইকের জন্য কমেন্ট করেন, আর আমার এক দর্শক বন্ধু যে কমেন্ট করেছেন, অবশ্যই যদি আমার এই ভিডিও দেখে থাকেন আপনারা অবশ্যই আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই তাহলে আমার সেই দর্শক বন্ধু যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করতে পারে? ফোন নাম্বারে? তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন। 07665379 64। এই নাম্বারে যোগাযোগ করলে হবে? আচ্ছা দর্শক বন্ধু, আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। ভাইয়ের নাম্বারটা বলে দিয়েছে। আর শকুন টিভি চ্যানেল থেকে যদি ফোন দেয় অবশ্যই সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট, এক্ষেত্রে অবশ্যই আপনার কথা বলে ডিসকাউন্ট হবে ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বন্ধুরা, এই যে আপনারা অনেকে যে হিরো এইচএফ ডিলাক্স এই ধরনের বাইকগুলো নিতে চান, এটাও কুষ্টিয়ার নাম্বার করে খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কত মডেলের বাইক? এটা 20 মডেলের বাইক। 20 মডেল? আচ্ছা, 20 মডেল, একদম ফ্রেশ কন্ডিশন? একদম ফ্রেশ কন্ডিশন, 1 টাকার কোনো কাজ করা লাগবে না, এ শুধু চালাবে। জি। আচ্ছা, এটা জেনুইন কতগুলো সর আছে? 9000? 9000 সামথিং সর আছে। খুব সুন্দর একটা বাইক, যারা এই ধরনের হিরো এইচএফ ডিলাক্স বাইকগুলো নিতে চান নিতে পারবেন। এটা দাম দিয়েছেন কত ভাই? 85000 টাকা যাচ্ছে। 85000? দশ বন্ধুরা 85000 টাকা দাম চাচ্ছে। কুষ্টিয়ার নাম্বার করে, এটা ফুল টাকার নাম্বার না হাফ টাকার? হাফ টাকার নাম্বার। হাফ টাকার নাম্বার করা আছে। আচ্ছা, হাফ টাকার নাম্বার করা, খুব সুন্দর একটা বাইক। আমি সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, এই দিকে হিরো এইচএফ ডিলাক্স আর একটা ব্ল্যাক কালার বাইক দেখতে পাচ্ছি, দেখেন বন্ধুরা, এটা অনেক সুন্দর একটা বাইক। এটা কত মডেলের বাইক ভাই? এটা 22-এর 10 মাসের বাইক। 22-এর হয়ে 10 মাস, তাহলে 23-ই ধরা যায়? জি, 23-ই ধরা যায়। আচ্ছা, 23-এর কাছাকাছি, 22-এর লাস্টের মডেল। খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের। এটা জানেন কতগুলো চড়া? 4000 কিলো চড়া জানি। এটা কি এক হাতে চালানো ছিল? আচ্ছা, দশ সুন্দর এক হাতে চালানো ছিল হিরো এইচএফ ডিলাক্স। এটা কি নাম্বার করা আছে? ব্যাংক ড্রাফট করা আছে, তাই না? তাহলে এই বাইকটা যারা নিতে চায় তাহলে নিজেদের নামে করে নিতে পারবে? জি, 100%। বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি আপনাদের বাইক নিতে চায় নিতে পারবে? জি, কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। নিতে পারবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে খুব সহজে ভাইদের কাছ থেকে আপনারা নিজেদের নামে ব্যাংক ড্রাফট করা বাইকগুলো আপনারা নিজেদের নামে করে নিতে পারবেন, আর কোরিয়ার সার্ভিস আপনারা দিয়ে দেবেন। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো নিতে পারবে, তাই না? জি, নিতে পারবে। আপনারা কি কুষ্টিয়া থেকে আসেন? কুষ্টিয়া থেকে। প্রতি শুক্রবারে থাকেন হাটে? শুক্রবারে থাকে। আচ্ছা দর্শক বন্ধুরা, প্রতি শুক্রবারে আমার ভাই হাটে থাকে। ঠিক আছে, কিছু তথ্য দিয়ে আমাদের চ্যানেলে সহায়তা করলেন, এই জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন ভাই আপনি। জি, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।